সেই গেস বর্তমানে অনেকের কিন্তু ক্যাটসি কিন্তু এই প্রবলেমটা দিচ্ছে, ইউ আর নট এলিজিবল, অর্থাৎ আপনি কিন্তু কোনো ধরনের টাকা পয়সা এখান থেকে দিলে তারা এখান থেকে পাবেন না। তো এখন অনেকের প্রশ্ন রয়েছে যে এটা কেন হলো, এটা কীভাবে ঠিক করতে হয়, তো এটা কি আমরা টাকা পাবো না? তো আমি আপনাদেরকে বলবো এটা ঠিক করা সম্ভব যদি আপনারা তাদের টাস্কগুলো পূরণ করতে পারেন, কারণ এটা এসেছে যারা এখান থেকে তাদের নিয়মগুলো ফলো করেনি। তো আমি আপনাদেরকে যদি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাই তাহলে আপনারা এনতে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি চলে আসলাম কি আমার মাইনিং সাইটে ক্যাটের। তো এখানে আসার পর আমি এখান থেকে এয়ারড্রপে যাবো, যার পর আমরা দেখতে পাচ্ছি ইউ আর এলিজিবল। তো আমারটা কিন্তু ঠিক আছে, আমি এখান থেকে তাদের নিয়ম শর্ত অনুযায়ী আমরা এলিজিবল হয়েছি। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে এখান থেকে নট এলিজিবল থেকে এলিজিবল আনবেন, আপনারটা কীভাবে ঠিক করবেন। তো এই সমস্যাটা ঠিক করার জন্য আপনি এখান থেকে তো কে গেছে আপনারা আপনাদের ক্যাটের নট এলিজিবল এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের নিচে কিছু কিন্তু টাস্ক দেখতে পারবেন, কিছু শর্ত দেখতে পারবেন। এই শর্তগুলো আপনার ফলো করলে আপনি কিন্তু এলিজিবল হতে পারবেন। তো এতে শর্তগুলো প্রথমত আমরা যে এখান থেকে তিনটি শর্ত রয়েছে, তো আমরা প্রথমত এখান থেকে একটি জায়গায় প্লেস করতে হবে এবং এখান থেকে একটি ট্রান্সলেশন পূরণ করতে হবে এবং এখান থেকে আমাদেরকে ফ্যান্ড অ্যান্ড টাস্ক পূরণ করতে হবে। তো আমি আপনাদেরকে যদি আরও ভালোভাবে বুঝাই তো আপনি দেখুন। আমরা আবার চলে আসলাম কি আমাদের মাইনিং সাইটে। তো এখানে আসার পর আপনার প্রথমত কী করবেন, এখান থেকে আপনাদের উপরে এখান থেকে যে লেখাটা রয়েছে এটা কিন্তু আপডেট করে নেবেন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার থেকে সিলেক্ট করে আপনার থেকে নেক্সট নেক্সট করে চলে আসবেন। তো আসার পর আপনারটা আপডেট হয়ে যাবে। আর এখানে যদি শেয়ার স্টোরি শেয়ার অপশন যদি আসে তাহলে আপনার এখান থেকে একটি স্টোরি শেয়ার করবেন। এরপর আপনারা যা করবেন এখান থেকে নিচে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনার সবগুলো এখান থেকে কমপ্লিট করবেন। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কোনো টাস্ক কিন্তু নেই, আমার এখান থেকে কয়েকটি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটি টাস্ক রয়েছে, তবু এই তিনটি টাস্ক তারা পূরণ করতে দিচ্ছে না। আমি অনেক যাবত এখানে চেষ্টা করেছি, এই তিনটি টাস্ক আমি থেকে পূরণ করতে পারিনি। তো এখান থেকে এগুলো সমস্যা নেই, কিন্তু আমি এখান থেকে বিভিন্ন ধরনের যেগুলো টাস্ক রয়েছে নিচে এই সবগুলো আমি কিন্তু পূরণ করেছি। তো আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট করেছি, এখান থেকে এগুলো কমপ্লিট করেছি, তার জন্য কিন্তু আমরা এখান থেকে এলিজিবল হতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনার এখান থেকে যারা যারা এলিজিবল হন নাই তারা যা করবেন, এখান থেকে প্রথমত আপনার এখান থেকে যে টাস্কগুলো রয়েছে এখান থেকে আপনার টাস্কগুলো সম্পূর্ণ এখান থেকে সবগুলো টাস্ক আপনি থেকে কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট করার পর প্রথমত আপনি যা করবেন এখান থেকে যে এখান থেকে এয়ারড্রপ এখান থেকে নট এলিজিবল রোটা রয়েছে তো আপনি এখানে আসবেন, উইডো অপশনে ক্লিক করে আপনার নট এলিজিবল যেটি রয়েছে এটা আপনি এতে ক্লোজ করে দেবেন। এটা সম্পর্কে আপনার কোনো ধারণা দিবেন না, আপনি এখানে আসবেন, আসার পর আপনি থেকে দেখবেন কি টাস্ক যেগুলো রয়েছে এগুলো সবগুলো আপনার কমপ্লিট করবেন। এক নম্বর প্রসেস হচ্ছে আমাদের এটি, দুই নম্বর প্রসেস হচ্ছে আমরা এখান থেকে গ্রো প্লেস থাকবে, আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে গ্রো প্লেসটা করে নিব। চার নম্বর শর্ত হচ্ছে আপনার ফ্যান্ডে আসবেন, ফ্যান্ডে আসার পর আপনার থেকে ফ্যান্ডে আসার পর আপনি কিন্তু দেখবেন আপনার ফ্যান লিস্টে কয়জন রয়েছে। আপনার ফ্যান যদি এখান থেকে একজন থাকে আপনার এখান থেকে পাঁচজন ফ্যান্ড আপনার থেকে ইনভাইট এখান থেকে করতে হবে। তো আপনার পাঁচজন বন্ধু আপনার ইনভাইট করতে হবে, এখানে আপনার পাঁচজন বন্ধুকে আপনার থেকে ইনভাইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার পাঁচজন বন্ধুকে আপনার থেকে শেয়ার করবেন। ওই পাঁচজন যদি আপনার থেকে ক্যাটসে যদি জয়েন হয়ে যায় তাহলে আপনার দেখবেন এখান থেকে আপনার পাঁচজন ফ্যান রয়েছে, তাহলে আপনার থেকে তিন নম্বর টাস্কটা আপনার পূরণ করতে পারবেন। এবং চার নম্বর যেটি রয়েছে ফ্যান্ডের সাইডে অ্যাভেটার, তো আপনি দেখতে পাচ্ছেন কি এখানে রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি অ্যাভেটার যদি এখান থেকে আপলোড না করে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং একটি বিড়ালের ছবি আপনার থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনাদের কিছু ক্যাটসে কিন্তু নাম্বার পাবেন, এই নাম্বারগুলো সংরক্ষণ করবেন। তো এই কাজগুলো আপনাদের কমপ্লিট করার পর আপনাদের চলে আসবেন কি এয়ারড্রপে, তো আপনার এয়ারড্রপ অপশনে আসবেন। আসার পর আপনার থেকে সঠিকভাবে এন থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, তো আপনারটা কিন্তু সম্পূর্ণভাবে এভাবে থাকবে। তো এখান থেকে দেখুন আপনার এন থেকে এভাবে থাকবে, এভাবে আসার পর আপনাদের যা করবেন আমি আপনাদের কাছে আপনারটা এভাবে থাকবে। এভাবে থাকার পর আপনার থেকে এখানে এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনার থেকে যে কোনো একটি ওয়ালেট আপনার এখান থেকে কানেক্ট করে নেবেন। সবচেয়ে বেটার হবে এখান থেকে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করার জন্য, কারণ এখানে একটি বোনাস রয়েছে। আর বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে এখানে ক্যাটের সাথে বিটগেটের সাথে ওয়ালেট কানেক্ট করবেন তা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। অ্যান্ড গেট নট এলিজিবল এটা আসার সবচেয়ে একটি গুরুত্ব কারণ হচ্ছে আপনার থেকে বিটগেট অথবা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে আপনার থেকে KYC ভেরিফাই করেননি। তো KYC ভেরিফাইটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনার এখান থেকে যখন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার NID কার্ড দিয়ে এখান থেকে KYC একটি ভেরিফাই করতে হয়, কারণ এটা যদি ভেরিফাই না থাকে আপনার এখান থেকে কোনো ধরনের পেমেন্ট পাবেন না। তো KYC ভেরিফাই থাকতে হবে আপনার এক্সচেঞ্জারে। আর কীভাবে KYC ভেরিফাই করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে আমি অলরেডি আপনাদের কাছে ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেল রয়েছে ওইখান থেকে দেখে নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। তবু যদি আমি আরেকবার আপনাদেরকে দেখাই, তো আমি চলে আসলাম কি বিটগেট ওয়ালেটে এখান থেকে অ্যাকাউন্টে। তো এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি আমার এখান থেকে ভেরিফাই রয়েছে, তো এটা হচ্ছে KYC ভেরিফাই। তো আপনার থেকে KYC ভেরিফাইটা করে নেবেন।
আপনি যে এক্সচেঞ্জারটি অ্যাড করেছেন সেখানে আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে আপনার এটা ভেরিফাই নাকি। তো ভেরিফাই যদি হয় তাহলে আপনার থেকে ভালো, আর ভেরিফাই না হলে আপনাদের ভেরিফাইটা আগে করে নেবেন। তো মূলত চারটি প্রসেস আপনার ফলো করে এবং এখান থেকে যেটি রয়েছে ভেরিফাই, এগুলো আপনার থেকে ফলো করে আপনার থেকে ডাইরেক্ট আপনার থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, তাহলে আপনার সুন্দরভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম আসবে না। ইউ আর এলিজিবল এখান থেকে এলাকাটা আসবে, যেটা আমার এখানে আসছে, তো আপনি দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে এটা আসবে। তো গাইস আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কী কারণে এটা আসলো এবং এটা সমাধান কি। তবু যদি কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। অ্যান্ড কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলুন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস মূলত এই ছিল আজকের ভিডিও, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ভালো থাকবেন, ধন্যবাদ।